ব্রেকফাস্ট করে মানালি থেকে সকাল 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য একটু বরফ চুইয়ে দেখা। সময়টা হলো এপ্রিল 2021, আর ওই বরফ চুইয়ে দেখতে গেলে আপনাকে যেতে হবে কোকসার অথবা শিশু, একটা ডান দিকে একটা বাঁ দিকে, আর এর জন্য আপনাকে ক্রস করতে হবে অটল টানেল। আর এই অটল টানেলের কিছু অজানা কথা আর এই মানালি থেকে অটল টানেল যাওয়ার অসাধারণ রাস্তা নিয়েই আজকের ভিডিও। আর আপনি যদি আমাদের সিমলা, কুলু, মানালি, মণিকরণ ও অমৃতসরের ভিডিও না দেখে থাকেন, তাহলে সেই লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে তা করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে পারেন। মানালি থেকে অটল টানেলের দূরত্ব কম বেশি 30 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে 1 ঘন্টার মতো। রাস্তাতেই পড়ল সোলাং ভ্যালি, তবে এপ্রিলে আপনারাও আমাদের মতন এখানে বরফ নাও পেতে পারেন, তবে মার্চে আসলে বরফ দেখার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে যায় এই সোলাং ভ্যালিতে। অক্টোবর 2020 এই অটল টানেল উদ্বোধন হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উপরে এই টানেল বিশ্বের মধ্যে সব থেকে দীর্ঘতম টানেল। এই অটল টানেলের দৈর্ঘ্য 9.02 কিলোমিটার। টানেলটির মধ্যে গাড়ি চালানোর জন্য রয়েছে কিছু নিয়ম। আপনি এই টানেলে গাড়ি থামাতে পারবেন না, গাড়ি থেকে নেমে সেলফি বা ফটোগ্রাফি করতে পারবেন না, ও গাড়ির স্পিড হতে হবে 40 থেকে 60-এর মধ্যে।
অটল টানেল থেকে বেরিয়ে যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজ অবস্থিত চন্দ্রা নদীর উপরে, আর এই সামনের রেঞ্জ চন্দ্রভাগা রেঞ্জ। এখান থেকে ডান দিকের রাস্তা চলে যাচ্ছে কোকসার হয়ে রোথাং পাস, আর বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে শিশু হয়ে লে। অটল টানেলের ভিডিও আপাতত এখানেই শেষ। এছাড়া সিমলা, মানালি ও হিমাচল প্রদেশের অন্যান্য ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে করে নিন আরও এরকম ট্র্যাভেল ভিডিও দেখার জন্য। নমস্কার।